নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজি ফিজিক্সে। এখনকার সব থেকে খুশির খবর হলো, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল আবেদনপত্র নেওয়া শুরু করে দিয়েছে। নতুন রেজিস্ট্রেশন থেকে শুরু করে যারা রিনিউয়াল করতে চাইছেন তারা সবাই হচ্ছে এইবার থেকে অ্যাপ্লাই করতে পারবে। তো আমরা আজকে এই ভিডিওটাতে পুরোটা আলোচনা করব যে তোমরা কী করে হচ্ছে অ্যাপ্লাই করবে, সেটা তোমার মোবাইল থেকে করতে পারো বা তোমার পিসি বা ল্যাপটপ থেকে যেখান থেকে খুশি করতে পারো। তো কীভাবে করবে তার যে ফুল প্রসেসটা, সেই প্রসেসটা আমি এখানে দেখাবো। তবে সেটা জানতে গেলে ভিডিওটি অবশ্যই পুরোটা দেখতে হবে এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যদি নতুন বন্ধু হন এই চ্যানেলে তাহলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। তো ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে এই স্কলারশিপটা হচ্ছে আবেদন করতে গেলে কী করতে হবে, তোমাদের প্রথমে যেতে হবে তোমাদের এই ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে ওয়েবসাইটে, এবং সেই ওয়েবসাইটের লিঙ্ক আমার এই ডেসক্রিপশানে দেওয়া থাকবে, তোমার সেখান থেকে ডাইরেক্ট চলে যেতে পারবে। এবং তোমাদের নতুন যে রেজিস্ট্রেশন দেখতেই পাচ্ছ, নতুন রেজিস্ট্রেশন ওপেন হয়ে গেছে এবং ঠিক ওপরে দেখবে নিউ রেজিস্ট্রেশন এবং লগ ইন। তোমরা যদি আগে কোনো সময় যদি ন্যাশনাল স্কলারশিপ জন্য তোমরা যদি পেয়ে থাকো তাহলে রিনিউয়াল করার জন্য এই ব্যাপারগুলো আছে লগ ইন করে তোমাদের আইটি থেকে। আর নতুন কেউ যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে তার জন্য হচ্ছে নিউ রেজিস্ট্রেশন। এবং নেক্সট হচ্ছে তোমাদেরকে এই ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস খুলবে, এবং যে ইন্টারফেসে দেখবে একদিকে লেখা আছে, এখানে হচ্ছে অন ক্লিক অফ নিউ রেজিস্ট্রেশন অফ নিউ রেজিস্ট্রেশন ফর্ম ওপেন। এখানে হচ্ছে নিউ রেজিস্ট্রেশন ফর্ম যেটা আছে সেটা ওপেন হয়ে আছে, ঠিক আছে। আরেকটা হচ্ছে তার ভেরিফিকেশন, মানে তোমরা হচ্ছে কোন পার্টের জন্য করবে, মানে ক্লাস ওয়ান বা ক্লাস টেন বা পোস্ট ম্যাট্রিক, টপ ক্লাস অর্থাৎ ক্লাস ইলেভেন, টুয়েলভ, ইউজি, পিজি, এইসব জন্য সেটাকে তোমাদেরকে সিলেকশন করতে হবে, ঠিক আছে। সিলেকশন হয়ে গেলে দেন তোমাদেরকে স্কলারশিপের স্কিমটাকে হচ্ছে সিলেকশন করে নিতে হবে যে কোন স্কিমে তোমরা করতে চাইছো, ইনসেন্টিভ স্কিমে নাকি স্কলারশিপ স্কিমে, মানে এইভাবে তোমাদেরকে ফিল আপটা করতে হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এখানে হচ্ছে তোমাদেরকে হচ্ছে পাসবুক, এখানে যে পাসবুক হচ্ছে তোমাদেরকে ব্যাংকের যে পাসবুক সেটা হচ্ছে মিনিমাম আপলোড করে দিতে হবে। দেন তোমাদেরকে এই ম্যান্ডেটরি ফর্ম ফিল আপ করতে হবে, কোন ডিস্ট্রিক্ট থেকে আছো, কোন স্কলারশিপটা নিতে চাইছো, ডেট অফ বার্থ, নাম, অমুক তমুক, ঠিক আছে, এবং আধার কার্ডটাও দিতে হবে, ঠিক আছে। নেক্সট তোমাদেরকে এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করে দিতে হবে। দেন আসার পরে তোমাদেরকে এখন স্টুডেন্ট অ্যাপ্লিকেশন কার্ড আইডিয়াটা খুলে যাবে, ঠিক আছে। এই অ্যাপ্লিকেশন আইডিটা তোমাদের হচ্ছে ওপেন হয়ে যাবে, এটাকে তোমরা কিন্তু সেভ করে রেখে দেবে বা তোমাদের মেসেজে চলে যাবে এটা, ঠিক আছে। দেন তোমাদেরকে এই লগ ইন টু অ্যাপ্লাই দেখবে তার ঠিক ওপরে লগ ইন টু অ্যাপ্লাই, এই লগ ইন টু অ্যাপ্লাই তোমাদের ক্লিক করতে হবে, ঠিক আছে। এই লগ ইন টু অ্যাপ্লাই ক্লিক করার পর তোমাদের যে আগের যে অ্যাপ্লিকেশন আইডিটা যেটা এসেছিলো সেই অ্যাপ্লিকেশন আইডিটা এখানে দিতে হবে, এবং তোমরা যে পাসওয়ার্ডটা দিয়েছিলে সেই পাসওয়ার্ডটা তোমাদেরকে দিতে হবে। যদি কোনো কারণে তোমরা ভুলে যাও তাহলে তোমরা এখানে ফরগেট পাসওয়ার্ড করে তোমরা জেনে নিতে পারো। তারপরে দেন তখন তোমার প্রোফাইলে ঢুকে যাবে, ঢুকে যাওয়ার পরে তোমাদেরকে এইরকম ধরনের একটা সাইডে একটা রো আসবে, সেই রোতে লেখা থাকে হোম, অ্যাপ্লিকেশন ফর্ম, আপডেট রেজিস্ট্রেশন ডিটেলস, তারপরে হচ্ছে আপডেট অ্যাকাউন্ট ডিটেলস, চেক ইউর স্ট্যাটাস, প্রিন্ট ইউর অ্যাপ্লিকেশন, চেঞ্জ পাসওয়ার্ড, লগ আউট, তোমাদের প্রোফাইলে যেটা তুমি লগ ইন করেছো, ঠিক আছে। করার পরে দেন তোমাদের কী করতে হবে, রেজিস্ট্রেশন করলে রেজিস্ট্রেশন অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশন ফর্মে হচ্ছে তোমাদেরকে স্টেট অফ ডোমিসাইল, কোন স্টেট থেকে আসছে, রিলিজন, এইসব মেনেটারি তোমাদেরকে ফর্মগুলো পুরো করতে হবে, ঠিক আছে। এটা করার পরে তোমাদেরকে হচ্ছে এই সব কটা কলমগুলোকে তুমি ম্যান্ডেটরি, যেখানে এসসি এসটি যদি করা থাকে তাহলে এসসি এসটি তার সার্টিফিকেট জমা দিতে হবে, এই সবগুলো করলে তার ঠিক নিচে দেখবে একটা একাডেমি রিসার্চ সেকশান আছে, সেই সেকশানে তোমাদের যাবতীয় একাডেমিটা দিতে হবে, তোমরা কোন ইনস্টিটিউট থেকে পড়াশোনা করেছো, কোন ক্লাস পড়েছো, প্রেজেন্ট কোন ক্লাসে আছো, এইসব যাবতীয় ডিটেলস তোমাদেরকে দিতে হবে। দেন তোমাদের এখানে হচ্ছে সেম ডিস্ট্রিক্টে চোখ শুনতে, ধরো তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল করো তাহলে ওয়েস্ট বেঙ্গল এখানে ডিস্ট্রিক্টে আসবে, সাউথ চব্বিশ পরগনা, অমুক তমুক, সেই ডিস্ট্রিক্ট তোমাদের চুজ করে নিতে হবে, ঠিক আছে। দেন তোমরা হচ্ছে কোন কোর্সটা কিছু করতে চাও, তোমরা ব্যাচেলার আর্টস করতে চাও না যাবতীয় যা, তোমরা যদি ক্লাস এ করতে চাও, যে ডিগ্রি যে এখানে যা যা করবে সেই ডিগ্রি অনুসারে তোমাদের যাবতীয়গুলো সেইভাবে অপশানগুলো এখানে আসবে, ঠিক আছে। নেক্সট তোমার ফর্ম ফিল আপ করলে বাকিগুলো সব কটা ফর্ম ফিল আপ করলে এইভাবে সব কটা ম্যান্ডেটরি, ঠিক আছে। এখানে পরপর পরপর বলা আছে ইউনিভার্সিটি নেম, অমুক তমুক, বেসিক ডিটেলস, যেখানে আবার কিছু থাকে গার্ডিয়ান্স নেম, তোমার যদি কোনো ডিসএবিলিটি প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে এরকম ব্যবস্থা, ঠিক আছে, প্রোভাইড করেন। দেন সব কিছু তোমার ফিল আপ হয়ে যাবে, তারপর তুমি দেন সেভ অ্যান্ড কন্টিনিউ করবে, ঠিক আছে। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর তোমাদের এখানে স্কিমটা দেখিয়ে দেবে, এরকম একটা ব্যাপার, এই স্কিম সিলেক্ট দ্য স্কিম, এবার তোমাদেরকে ওই স্কিমটা করতে হবে যেটা হচ্ছে তোমরা সিলেক্ট দ্য স্কিমটা করেছিলে প্রথমে, যে ম্যারিট না পোস্ট ম্যারিট, সেই যাবতীয় সব কিছু স্কিম তোমাদেরকে এখানে অপশানটা দেখিয়ে দেবে।
আর এখানে তোমরা হচ্ছে দেখতে পাবে যে কোন ব্লক থেকে আছে, কোন ডিস্ট্রিক্ট থেকে আছে, এই যাবতীয় করে তোমার যদি কোনো মনে হয় যে চেঞ্জ করে নিতে পারো। দেন তোমাদেরকে হচ্ছে এবারে আপলোড অপশনে যেতে হবে, সেখানে হচ্ছে তোমাদেরকে এইগুলোকে আপলোড করতে হবে। দেন তোমরা হচ্ছে কি করবে, এই আপডেট অ্যাকাউন্ট ডিটেলসে যাবে, ঠিক আছে। এই আপডেট অ্যাকাউন্টে যেতে দেখে ফাইনাল সাবমিট অ্যাপ্লিকেশন ক্যানট বি চেঞ্জেস, এখানে তোমরা দেখে নেবে যে কোনোভাবে চেঞ্জ করতে পারবে না। তারপরে তোমাদেরকে যা চেঞ্জ আগে করে নিতে হবে, এরপরে তোমরা কোনোভাবে কিন্তু চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, তো তোমরা বুঝে গেছো যে কী করে তোমরা অ্যাপ্লাই করবে। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। তো এই হচ্ছে পুরো ডিটেলস ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে, তোমরা আজ থেকেই অ্যাপ্লাই করতে শুরু করে দিতে পারো, ঠিক আছে। কোনো চাপের বিষয় কিচ্ছু না, খুবই ইজি এবং সিম্পল, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। তোমরা ফোন থেকে করে নিতে পারো বা তোমরা হচ্ছে পিসি বা কম্পিউটার থেকে করে নিতে পারো। তো আজকের মতো এই পর্যন্ত, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।